প্রকল্প পাশ করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগসাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আপাতত পাঠশালা পরিকল্পনা স্থগিত রাখার কথাও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ৮ আগস্ট সরকার গঠনের এক মাস দশ দিন পর অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজনৈতিক সরকারের আমলের মতো প্রকল্পের ছড়াছড়ি ছিল না। ১২২২ কোটি টাকা ব্যয় ধরে মাত্র ৪টি প্রকল্প অনুমোদিত হয়। প্রথমে যে আসতে যেতে হচ্ছে এটা দুটো কারণে, একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলব, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে, তখন আমরা শেষে আরও মানে আরও ৪-৫ মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। এই মুহূর্তে দরকারি নয় এমন প্রকল্প বাছাই করে বন্ধ রাখা কিংবা বাদ দেওয়ার কাজ করছে সরকার। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো? উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। এত কিছু যাচাই বাছাইয়ের পর যখন একনেক পাশ হয়ে গেল, তখন তো ওই ঠিকাদার আর যিনি প্রজেক্ট ডাইরেক্টর আর মন্ত্রণালয় মিলিয়ে তো নিজের মতো করেই করতেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না, এটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? তবে আসার কথা উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করতে মুখিয়ে আছে। দাতা সংস্থাগুলো আমাকে একদম আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। রাজনৈতিক সরকারের সব প্রকল্পই খারাপ এটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।